দেখুন, যারা হচ্ছে কয়েন পেউতে আমার সাথে কাজ করছেন, বিশেষ করে যারা আইপি নিয়েছেন, যারা হচ্ছে পেমেন্ট পাচ্ছেন, তাদের জন্য আজকে গেম খেলার পাশাপাশি আরেকটা ব্যাপারে শেয়ার করব, যেখান থেকেও আপনারা আর্ন করতে পারবেন। আপনারা অবশ্যই এখানে এসে যে ভিউ হচ্ছে অ্যাড ভিউ ভিউ অ্যাড থেকে অ্যাডগুলো ভিউ করবেন, এটাতে আপনার অ্যাকাউন্টটাই বেটার থাকবে। তবে এটা দেখানোর জন্য বলি নাই, যে জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কয়েনপে থেকে গেম খেলে আর্ন হচ্ছে। আপনারা আমার চ্যানেল থেকে সম্পূর্ণ আমি ভিডিও কয়েক ডলার প্রায় $10 আর্নিংয়ের লাইভ ভিডিও দিয়েছি, যে ভিডিওগুলো দেখা মানে আপনার ওই আর্নটা হয়ে যাবে এটা নিশ্চিত। তবে আপনাদের একটা প্রিমিয়াম ভিপিএন অথবা আইপি লাগবে, যেটা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন। সো আর্নের প্রুফ নিয়ে 10 পর্ব ভিডিওর 10 নম্বর ভিডিও, এছাড়া আমার ইতে দেখবেন অনেক কটা ভিডিওতে লাইভ পেমেন্ট প্রুফ দেওয়া আছে। সো যারা কাজ করবেন এখান থেকে অফারে আসবেন। আসার পরে আজকে আমি একটা নতুন একটা দেখাবো, সেটা হচ্ছে অফার ট্রো। এই অফার ট্রোতে আসার পরে অফার থেকে আবার অফার ট্রো, যারা হচ্ছে সময় আছে অন্য কাজ করতে পারেন তারা এটা করতে পারেন। অফার ট্রোতে আসার পরে আপনি নিচে চলে আসেন, আচ্ছা সাথে আরেকটা ব্যাপার বলে দিই, কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু অ্যাপ আছে, যে এটা যেরকম ওপেন অ্যান্ড ইউজ অ্যাপ, ওপেন অ্যান্ড ইউজ অ্যাপ, এরকম সব অফারের ভিতরে কোনো কোনো জায়গায় পাবেন ওপেন অ্যান্ড ইউজ অ্যাপ। এগুলো আপনারা যেই গেমগুলো খেলবেন না, যেই গেমগুলো খেলবেন না সেই অ্যাপগুলোর ক্ষেত্রে ওপেন অ্যান্ড ইটা করবেন, সবগুলো কিন্তু করবেন না। যেই গেমটা শুধুমাত্র আপনারা খেলবেন না, শুধুমাত্র সেই গেমটাই ইনস্টল করে ওপেন করবেন, কারণ একটা গেম একবার ইনস্টল করলে যখন আমরা অফারের গেমগুলো খেলি তখন ওইটা আমাদেরকে আর দেয় না। এছাড়া সার্ভে নিয়ে আমি ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব, এটা আমার নতুন অ্যাকাউন্ট, অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকলে খুব দ্রুতই সার্ভে নিয়ে হচ্ছে ভিডিও আপলোড পাবেন। তো আজকে মেইনলি যেটা দেখাতে এসেছি সেটা হচ্ছে এই যে কুইজ। আপনারা হচ্ছে কুইজটা এইরকম করেও খেলতে পারেন, আবার আরেকভাবেও খেলতে পারেন। যেরকম এ একটা সরি এই যে এ একটা কুইজ, এ একটা কুইজ, এরকম অনেক কুইজ আছে। এটা যেন ম্যাথের কুইজ, মনে করেন আমরা ইজি ম্যাথ কুইজটা খেলবো, এরকম যে কয়টা কুইজ এখানে আছে আপনারা যে কোনো কুইজ খেলতে পারবেন। ঠিক আছে, মনে করেন ওই ম্যাথের কুইজটা খেলবো, এখানে ক্লিক দিবেন, দিয়ে এটা হচ্ছে আপনারা অ্যাডসেন্স, তারপরে অফার টোর, এই কুইজটা আপনারা সব জায়গায় ঘুরে ঘুরে দেখবেন যেখানে কুইজ আছে এখান থেকে কুইজগুলো যদি আপনি ঠিকঠাকভাবে 100% ক্লিয়ার অ্যান্সার দিতে পারেন, তাইলে অবশ্যই আর্নটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। তবে 100% রিয়েল অ্যান্সার দিতে হবে, সঠিক অ্যান্সার দিতে হবে। প্রথমে আসার পর যে কোনো কুইজে আসার পর প্রথমে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর স্টার্ট কুইজ দিবেন, দেওয়ার পরে আপনাকে আমি এরকম একটা এরকম কুইজ নিলাম, এই যে এটা যেরকম বলছে ক্যান ইউ সলভ দিস, এটা কত হবে, তাহলে আপনি হিসেব করে দেখেন কত হবে। আমার মনে হয় এটা হবে 3 নম্বরটা। দেওয়ার পরে আপনারা আবার দিবেন, তবে কুইজগুলো প্রথমে একটু ইজি হবে পরে একটু কঠিন হবে। তারপরে আবার এটা দেখেন বলছে হচ্ছে আমার মনে হয় এটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা দিলাম, দেখি নেক্সট কী হয়। নেক্সট আসার পরে তারপরে এরা বলে হচ্ছে এটার সাথে এটা গুণ করলে কত হবে, তাহলে 125 আর 111 গুণ করলে কত হয়,
110 আর 25 11 আর 75 1375, হ্যাঁ 1375 হয়, 1375 এই লাস্টেরটা দেখি, যদি অ্যান্সার ভুল না হয় অবশ্যই পয়েন্ট অ্যাড হবে। শুধু এই কুইজ না, অনেক কুইজ আছে দেখবেন আরও বেশি বেশি পেমেন্ট দেয়। তারপরে হচ্ছে 95কে 5 দিয়ে ভাগ, এটা হয় 19। এই আর্নিংয়ের ওয়েটা কিন্তু খুবই সহজ, এরকম অনেক ধরনের ট্রিক্স এবং অনেক ধরনের আর্নিংয়ের ওয়ে আমি আপনাদেরকে একাধারে দেখাতে থাকব, কিন্তু সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে এটা হচ্ছে .75 আর .36 যোগ, এটা হচ্ছে 1.11 হচ্ছে। আচ্ছা দেখি যদি কোনো ভুল না হয়। তো এরকম আরও অনেক ধরনের আর্নিং ওয়ে আছে এখানে, সবগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো, সেজন্য আপনাদের আইপি হলে ভালো হয়। এরপরে হচ্ছে 5/12, 5/12 আর ও আচ্ছা আচ্ছা 8, ও এটা তো একদমই সহজ, 8/8/12 হবে। আচ্ছা এটা তো একদম সহজ, অন্যরকম করে ভেবেছি। তারপরে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপেনশন ইফ এক্স এক্স ইকুয়াল 1 হলে, ইফ ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্সপেনশন। এখানে হচ্ছে -4 -x -4 হয়। আচ্ছা এক্স সমান যদি 1 হয় তাহলে এখানে তো 5 হওয়ার কথা, আর এটা যদি আমি ই করি তাহলে এটা হয় হচ্ছে 4+x, পাশে যেহেতু 0 নাই তাহলে এক্স ইকুয়াল 1 হলে 5 হওয়ার কথা। আচ্ছা দিয়ে দেখি 5 দিলে কী হয়। আমি একটা ছোটো কুইজ খেলে দেখাচ্ছি, যেহেতু ভিডিওতে দেখাচ্ছি, অনেক সময় ওরা হচ্ছে মার্ক করতে দেয় যে একটা পাখি এখানে 4টা করে ছবি দিবে, দিয়ে বলবে পাখিটা কোনটার ভিতরে আছে। তারপরে হচ্ছে সিম্পল দিস ফাংশন এক্সপ্রেশন, তাহলে এখানে আছে কি 5x² + 2 আর এটা হচ্ছে +4x² + -7। আচ্ছা এটা একটু খাতাতে না করলে হয়তো হবে না, এটা -3x² - 5 আর তাহলে এটা থাক, এটা হচ্ছে খাতাতে, যেহেতু ভিডিও করছি ভুল গেলে হয়তো সমস্যা হতে পারে, খাতাতে আমি একটু করে দেখি। আচ্ছা আমার মনে হচ্ছে এটা -6x² - 10 হবে, দিয়ে দেখি, ঠিক থাকলে হয়ে যাবে, প্রায় শেষের দিকে চলে এসেছি। সর্বোচ্চ 10টা হয়তো কুইজ করে, এটা একটু কম পয়েন্ট, তবে আপনারা দেখবেন আরও অনেক বড় বড় কুইজ আছে যেগুলো 300 পয়েন্ট 400 পয়েন্ট, ক্যান ইউ সলভ, এগুলো এই রকম কোশ্চিন তো ফেসবুকেই দেয়। আগে ব্র্যাকেটের কাজটা করতে হয়, তাহলে 5/9/3 - 7, তাহলে আগে ভাগের কাজটা করতে হয় সম্ভবত, 3 + 9 = 7 + 3 = 18। তো যেহেতু যদি আমার মনে হচ্ছে 18 18 18 21 14, আমার মনে হচ্ছে 14 হবে। তারপরে আমি একটু ক্যালকুলেটারে করে দেখতে চাই, যেহেতু ভিডিওতে ভুল হওয়ার স্কোপ নাই। ছয় + 5 + 4 + 3 = 7, হ্যাঁ 14 হবে, মনে হয় এটা হলেই শেষ হওয়ার কথা, দেখি কি হয়। যদি ঠিকঠাক অ্যান্সার দিয়ে থাকি তাহলে মনে করেন হয়ে যাবে। বাবা এইবার লাস্টে এসে তো হেভি কঠিন কোশ্চেন করে দিছে। এ গ্রুপ অফ
266 মানে 266 পার্সন কনসিস্ট অফ মেন ওমেন অ্যান্ড চিলড্রেন দেয়ার আর ফোর টাইম অ্যাজ মেনি অ্যাজ সরি ফোর টাইমস অ্যাজ মেনি মেন অ্যাজ চিলড্রেন অ্যান্ড টুইস অ্যাজ মেনি ওমেন অ্যাজ চিলড্রেন হাউ মেনি অফ ইস আর দেয়ার। এটা হয়তো বাংলাতে বললে আরও ভালো হতো, ইংরেজির এটা মানে ইংরেজিটা বোঝা যায়, তারপরে যেহেতু একটা ধাঁধা টাইপের সেহেতু বোঝাই মুশকিল। আচ্ছা আমি একটু ই করি, যে আমরাও হিসাব করে দেখলাম, আসলে ওরকম করে ভাবি নাই, জাস্ট এটা হচ্ছে চার মানে যাই করেন চার মানে চিলড্রেন আর মেন ওটার সাথে মেনের সাথে চার দিয়ে গুণ হবে, 76-এর সাথে 2 দিয়ে গুণ হবে, মোট হয়ে 266 হতে হবে। আমরা দেখছি 76, গুগল থেকেও করে দেখছি 76, না পারলে গুগলের হেল্প নেবেন, দেখি কি হয়, যদি কোথাও ভুল না হয় হয়ে যাবে, আর ভুল হইলেও আপনারা এরকম করে করবেন হয়ে যাবে আশা করি। ইউ আর ক্যালকুলেটিং ইউর রেজাল্ট, স্ক্রোল ডাউন দ্য প্রসেস নেক্সট। হ্যাঁ ইউর স্কোর 100, 100% স্কোর হয়েছে। এখন কাজ হচ্ছে ট্রাই অ্যাগেইন, এগেইন দিয়েছে, আমরা একটু দেখি ট্রাই অ্যাগেইন, এখান থেকে মায়ের সাথে শিখে যাই, তার মানে এটা কমপ্লিট হয়নি, স্কোর 100% হলে তো কমপ্লিট হওয়ার কথা। হয়েছে, হ্যাঁ হয়েছে, এই যে হয়েছে, দেখেন এই যে হয়েছে। সো এটা কিন্তু একটা ভালো ব্যাপার, আপনারা এরকম অফার অনেকগুলো পাবেন, অনেকগুলো পাবেন। এটা আমার নতুন অ্যাকাউন্ট আজকে খোলা, এই যে দেখেন 88-87 অ্যাড হয়েছে। তো হচ্ছে অফার থেকে দেখি আরও একটু কয়েকটা দেখাই দিই আপনাদেরকে, এটা খুঁজবেন আপনারা কোথায় কোথায়, অ্যাড জিমে খুঁজবেন, ওখানে একটা বোর্ড গেমের কুইজ আছে, অ্যাড গেট মিডিয়াতে খুঁজবেন, এই ওপেন এন অফার ডেডি এখানে খুঁজবেন, তারপর কমপ্লিট টেক্স এই যে এটা অ্যাড স্টুডিওতে খুঁজবেন, তারপর অ্যাডসেন্সে খুঁজবেন, অফার ট্রুতে খুঁজবেন, মিডিয়াম পাথ এটাতে খুঁজবেন, তারপরে সার্ভেগুলো পরে দেখাবো, পার্সোনালি এখানে খুঁজতে পারেন, এখানেও খুঁজবেন, হ্যাং মাইয়াডেও আছে, লাস্টের দিকে আছে। সো চ্যানেলের সাথে থাকেন, আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে আপনাদের রেফারে অ্যাড করেন, সেখান থেকে 10% কমিশন পাবেন, ভিডিও আপনি চাইলে আমার ভিডিও প্রমোট করে অ্যাড করতে পারেন। সেখানে একটা গেম ছিল, প্রথম অবস্থাতে একদমই সহজ গেমগুলো সম্পূর্ণ লাইভ করে দেখাচ্ছি। আচ্ছা এখানে আরেকটা অফার আছে, এই অফারটার সাথে একটু চোখে বাঁধলাম, একটু ক্লিক করে দেখব, হতে থাকুক। আচ্ছা নিচে আসি, নিচে আসি, একদম নিচে চলে আসি, আর নিচে, আরো নিচে, এই যে দেখেন কমপ্লিট দ্য কুইজ, কমপ্লিট দ্য কুইজ, 1274, এইরকম অনেক কুইজ আছে, কুইজগুলো আপনাদেরকেই করতে হবে, কারণ আমি এত সময় আমার নাই, আমি একটা করে দেখাই দিলাম, আপনারা গুগল করে ই করে কুইজগুলো কমপ্লিট করতে পারলে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন। আমি একটু জাস্ট ফিল আপ ফর্ম ফিল আপের এটা একটু করে দেখব যে জাস্ট হয় কি না। আর অবশ্যই এগুলো করার জন্য আপনাদের ই লাগবে, একটা অ্যাড্রেস লাগবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস SSN অনুযায়ী,
যারা আইপি নেবেন ট্রাই করব আইপির সাথে একটা করে অ্যাড্রেস দেওয়ার জন্য। আচ্ছা আই এম এ ক্যান্ডিডেট থেকে দেখি ফর্মটা ফিল আপ করে হয় কি না, এই ধরনের কাজগুলো আমি আগে অনেক করেছি। হ্যাঁ সেই জন্য মেনলি ক্লিক দিলাম, ছোটা আসতে থাকুক আমি একটু দেখে আছি কিসে ক্লিক দিয়েছিলাম। সেটা এই যে ফিল দ্য ফর্ম ক্যান্ডিড নিউ ইউজার্স অনলি, ফিল দ্য ফর্ম ক্যান্ডিড, ক্যান্ডিডে কি এসছে? হ্যাঁ ক্যান্ডিডে এসছে, হতে পারে ফর্মটা কই দ্য ফর্ম। আচ্ছা যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এরপরে ভিডিওতে এটা দেখিয়ে দিব, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।